একলা কুর্মি সমাজের কথা নাই, হিত মিতাম কুর্মি সমাজ সবসময় হিত মিতাম নিয়ে চলেছে। একলা কুর্মি সমাজ কোনোদিন চলে নাই। তোমরা কেউ যদি আছে, হিত মিতাম আছে, ওনাদেরকে আমরা বলছি যে কুর্মি সমাজ একসঙ্গে চলেছে, কামার কুমার সবাইকে নিয়ে চলেছে আর চলবে। এই যে পদ্মফুল, আমাদের কোন কাম আছে? পদ্মফুলের কাম আছে, ওই বাবু ভাইয়াদের কাম আছে যে এসি রুমে থাকবে, ওই পদ্মফুল ফুলাবে। আমাদের কি কাম আছে? আছে পদ্মফুলের কাম? আছে পদ্মফুলের কাম নাই। আর ওই যে তৃণমূলের ফুল যে ঘাসেই নাই, ঘাসেই খতম হয়ে গেছে, ওরা ঘাস ঘাসেই সব খতম করে দিয়েছে, তো কোথায় ফুল ফুলবে? ওই ওই ফুলও ফুলবে নাই। আর ওই যে কংগ্রেসের কাটা হাতার, কাটা হাতার কোনো কাম আছে? কাটা হাতের কাম নাই। খে আমাদের এখানে কাটা হাতের কাম নাই। খে আমরা মাটির মানুষ, আমরা মাটি ক্ষেত কর্ম করে খাতে লাগে, আর আমাদেরকে বালতিটার কাম আছে, আমাদের বালতিটার কাম আছে। যেই ঢঙ্গ একটা আমাদেরকে সিম্বল দিয়েছে, আমরা বালতির চিনে ভোট দেব। আমরা একটা ভোটের বহু বহু মহত্ব আছে, আমরা বিক্রি হব নাই। আমাদের বহু মূলিয়া ভোটটা কাকেও আমরা মদ খায় ছাগল খায় আমরা বিক্রি হব নাই। আমরা নিজেকে নিজেকে প্রতিষ্ঠা করতে হলে, কুর্মি সমাজটাকে প্রতিষ্ঠা করতে হলে ওই অজিত মাহতোকে আমরা ভোট দিতে হবে। আমরা একবার দেখতে লাগে, একবার তো আমরা দেখি, দিল্লি পাঠাই দেখি, অজিত মাহতো জিতা মানে সমাজটা জিতা। আর আজ যদি অজিত মাহতোকে আমরা আপনারা জিতাতে না পারেন, আপনারা সবাই হারলেন, সবাই হারে গেলেন, আর উঠতে পারবেন নাই কোনোদিন। ওই জন্য আপনাদেরকে অনুরোধ করছি যে আমাদের জাতির মাটির বেটির আমরা যদি উদ্ধার চাই, সমাজটাকে যদি উদ্ধার চাই, তবে হলে আমরা অজিত মাহতোকে ভোটটা দিব। আমি এটা বলছি না, অজিত মাহতো আমার কেউ লাগে বলে আমি বলছি না, আমি অত বছর দেখে দেখছি সব সময় আপনাদের সবাইকে নিয়ে কাজ করতে আছে। আমি তো আগেই বলছি কি দরকার আছে অজিত মাহতোর, ওই অন্য যেগুলা পার্টির টিকিট নিয়ে খেলছে ওদের তো কষ্ট করতে লাগে নাই, পার্টি টাকা দিছে, আধা নিজে খাচ্ছে আধা মানুষকে খাওয়াচ্ছে, মাতাল বনাচ্ছে মানুষকে, মদ খায় মাতাল বনাচ্ছে, একদিন যে খাওয়াবে বাকি আমরা কোথায় পাবো? আমরা তো খাইতে লাগবে, খাইলে হ্যাঁ আমরা ভাত খাবো বা মদ খাবো কি খাবো খাবো। ওই জন্যে আপনারা অনুরোধ করছি, আপনারা এই আরো দুই চার দিন আছে, 25 তারিখে ভোটটা হবে, আপনারা সবাইকে, নিজে তো ভোটটা দিবেনি, আপনারা এত কষ্ট করে যে আসেছেন, নিজে তো ভোটটা দিবেনি, ওই পাড়া পড়োশি সবাইকে আপনারা বলবে। আপনারা জানেন, আমরা শুনেছি আসামে ওইটা হয় নাই, আসামে এখন ওইটা হয় নাই, কিন্তু এখানে আমরা দেখেছি একটা জেলায় চাকরি দিতে হইলো বিক্রি করে, ওই ঘুষলে আসামে ওই সমস্যাটা এখন নাই, ঘুষ নিয়ে চাকরি দিতে পারে নাই। এখন আসামে আমরা আসামে চলে গেছি, আমার বাবা আজা চলে গেছে আসামে, আমাদের জন্য একটা গভর্নমেন্টে ডিপার্টমেন্ট খুলেছে, আমাদের উন্নয়নের জন্য ডিপার্টমেন্ট খুলেছে, কিন্তু এইখানেই থাকার লোক আজকে সরকারে কিছু করে নাই আর করবে কেউ নাই। যখন পর্যন্ত আমাদের মানুষ ওইখানে যাবে নাই, ওইখানে আমাদের মানুষে আওয়াজ উঠাবে নাই, তখন পর্যন্ত কিন্তু আমাদের কিছু হবে নাই। আমাদের চাকরি লোকে নিবে, আমাদেরকে সব সময় করে নকর চাকর করে রাখবে। ওই দিন গেছে, আমরা নিজের বেটা বেটিকে ভালো করে পড়াতে হয় আর মর্যাদা সহ আমরা এখানে থাকার জন্য আমরা নিজের মানুষকে দিল্লি পাঠাতে হবে।
যেই হোক আপনারা সবাই জানাশোনা লোক, এত কষ্ট করছেন, সবাইকে বলবেন অজিত মাহাতো যাতে দিল্লি যেতে পারে। ওই রেল বন্ধ করার সময় আমরা দেখেছি লাখ লাখ মানুষ ওইখানে রেল রুকো বন্ধ করেছিল। সবাই যদি এটা অনুভব করতে পারে, নিজের জাতটাকে অনুভব করতে পারে, নিজের সমাজটাকে অনুভব করতে পারে, তাহলে নিশ্চয় ভোটটা দেবে। না হলে ওই যে পরের পিছে পিছে, এই যে পরের পিছে পিছে চলার দিন গেল, আমরা নিজের কথা আমরা চিন্তা করতে হইল। আমরা আদিবাসী লিখছি, আদিবাসীর মর্যাদাটা নিতে হইলে আমাদের লোক যেতে লাগে। চারোদিকের থেকে এখানে হুলস্থুল করে আর আদিবাসী নেই। আদিবাসী মানে কি? মূল নিবাসী। কুর্মীরা মূল নিবাসী হয়। আদিবাসী মানে মূল নিবাসী হয়। আর ওই মূল নিবাসীর কোনে অজিত মাহাতো সব দিন লাগে। অজিত মাহাতো স্বাগতম, স্বাগতম, স্বাগতম।